সরি আজকে দেখে তো হচ্ছে আমি রান্না করে দিলাম তো কিছু কি আছে সমস্যা নাই ঠান্ডা হোক আমরা হচ্ছে বলছে তোমার আব্বু আমাকে আমার সালাম দিও আম্মুকে বলছি ইদার জামা নিব না কিছুই চাইব না তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের টানে সাভার থেকে মিরপুরের হোম অফ ক্রিকেটে কলেজ শিক্ষার্থী বিবি আয়েশা সুমাইয়া নিজের হাতে আঁকা ছবি হৃদয় ও রিয়াদের হাতে উপহার হিসেবে দেওয়ার জন্যই তার এভাবে ছুটে আসা অনেক কিছু বিসর্জন দেওয়ার পরই মিরপুরে এসে খেলা দেখার সুযোগ পান আয়েশা সুমাইয়া মায়ের কাছে খেলা দেখার আবদার করলে শুরুতে না করে দেন তিনি তখন আয়েশা তার মাকে ফের বলেন বিপিএলের টিকিট কিনে দিলে আসছে ঈদে কোনো নতুন পোশাক দিতে হবে না তাকে এমনকি মিরপুরে রিয়াদ হৃদয়দের খেলা দেখার সুযোগ দিলে গোটা বছরেই মায়ের কাছে আর কোনো আবদার করবেন না বলে প্রতিশ্রুতি দেন সন্তানের এমন আকুতি আর শেষ পর্যন্ত ফেলতে পারেননি আয়েশা সুমাইয়ার মা সেজন্য বিপিএল ম্যাচ খেলা দেখার ব্যবস্থা করে দেন তিনি উচ্চ মাধ্যমিকে পড়ুয়া আয়েশা 2015 সালে মাহমুদুল্লাহ রিয়াদের জোড়া বিশ্বকাপ সেঞ্চুরির বছর থেকেই রিয়াদের বড় ভক্ত সময় যত গড়েছে রিয়াদের প্রতি ভক্ত আয়েশার ভালোবাসা ততই বেড়ে গেছে তাই তো এদিন স্বপ্নের নায়ককে কাছে পেয়ে আয়েশা যেন হয়ে উঠলেন বড্ড আবেগী চোখ ভেঙে নেমে আসে জল তখন মাহমুদুল্লাহ রিয়াদি তাকে শান্ত করেন রান্না করে দিচ্ছিলাম তো প্রথম বলছে কি আচ্ছা সমস্যা নাই ঠান্ডা হোক পরে হচ্ছে উনি ফার্স্টে হচ্ছে ডায়েরিটা নিচ্ছে নিয়ে হচ্ছে কি জানি লিখে দিচ্ছে জিজ্ঞেস করছে তোমার নাম কি কোথায় থাকবো আব্বু কি করে তারপর হচ্ছে বলছে তোমার আব্বু আমাকে আমার সালাম দিও বলছে আপনার পরিবারকে আমার সালাম দিয়েন নিজের হাতের আঁকা ছবি মাহমুদুল্লাহ রিয়াদের হাতে তুলে দিতে পেরে বেজায় খুশি আয়েশা এমন ভক্তের কাছ থেকে উপহার পেয়ে খুশি নিশ্চয়ই রিয়াদও তাই তো বেশ যত্ন করে আয়েশার দেওয়া উপহারটা গ্রহণ করেন তিনি রিয়াদের কাছ থেকে আয়েশার পাওয়া প্রিয় খেলোয়াড়ের অটোগ্রাফ রিয়াদ ছাড়াও তাওহিদ হৃদয়ের হাতেও নিজের আঁকা ছবি তুলে দেন আয়েশা হাসি মুখে অটোগ্রাফ দেন টাইগার ক্রিকেটের নয়া সেনসেশন এছাড়া ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালের কাছ থেকেও অটোগ্রাফ পেয়েছেন আয়েশা সব মিলিয়ে তার জন্য স্বপ্নের মতো একটা দিন ছবি নিজে আঁকিয়েছেন এখন কেমন লাগছে তাকে ছবি জি আমি নিজে আঁকিয়েছি হৃদয় কি বললো মা ইসে তামিম কি বললো তামিম ছবি নিজে আঁকিয়েছেন তামিম আচ্ছা কাকে দিন অটোগ্রাফ নিয়েছে আর কাকার ছবি দিয়েছেন আপনি দুজন কি বলেছে আপনি যদি একটু বলতেন আমাকে হৃদয় ভাইয়া শুধু হচ্ছে থ্যাংকস বলছে উনি তো এত কথা বলেন নাই কারণ ওনাকে দেখে আমি এত মানে ইমোশনাল হই নাই বাট মাহমুদুল্লাহ রিয়াদকে দেখে তো হচ্ছে মানে রান্না করে দিচ্ছিলাম তো এখন প্রথম বলছে কি আচ্ছা সমস্যা নাই ঠান্ডা হোক পরে হচ্ছে উনি ফার্স্টে হচ্ছে ডায়েরিটা নিচ্ছে নিয়ে হচ্ছে কি জানি লিখে দিচ্ছে জিজ্ঞেস করছে তোমার নাম কি কোথায় থাকবো আব্বু কি করে তারপর হচ্ছে বলছে তোমার আব্বু আমাকে আমার সালাম দিও বলছে আপনার পরিবারকে আমার সালাম দিয়েন তারপরে কি বলছে ও বলছে হচ্ছে মানে আমি কিসে পড়ি সেটা থেকে তারপর আমি বলছি তারপরে ধন্যবাদ দিচ্ছে হৃদয় মাঠে সেঞ্চুরি করলে আপনার হৃদয়ের ফ্যান তখন কেমন লাগে মাঠে রান করলে আলহামদুলিল্লাহ আপনি কোন স্কুলে কোন ক্লাসে পড়েন ইন্টার ফার্স্ট ইয়ার সাভারে থাকি সাভার মডেল কলেজ এবারে প্রথম দিন মাঠে বসে খেলা দেখছেন নাকি আগে দেখছেন ফার্স্ট আসছি আম্মুকে বলছি যে হচ্ছে এই প্রথম আপনাদের টাকা দিয়ে দেখতেছি আর যাব না আর যদি কখনো যাই নিজে ইনকাম করে ইনশাআল্লাহ তখন আপনাদের নিয়ে যাব তখন আর আমি তো প্রথমে জানতাম যে 250 টাকা টিকিট তারপর তো দেখি অনেক টাকা বলছে যে এখন তো 250 টাকা পরে ইনশাআল্লাহ আমি যদি ইনকাম করি 2000 টাকা দিয়ে টিকিট কিনে তারপর ঢুকাবো যে দুজনের খেলা পছন্দ করেন তার দুজনের সামনে দেখতে পাবেন অটোগ্রাফ পেলেন কথা বললেন তারপরে এখন নিজের কাছে কি মনে হচ্ছে যে টাকাটা উসুল হয়ে গেছে টিকিটের টাকাটা আলহামদুলিল্লাহ আসলে টাকা তো কোনো বিষয় না আম্মুকে বলছি এবার হচ্ছে এই বছরের জন্য আমার সব কিছু আমি কিছু চাইবো না ঈদের জামা নিবো না কিছুই চাইবো না কারণ সবসময় তো বাবা মার কাছে কিছু না কিছু চাই বলছে যদি হচ্ছে স্টেডিয়ামে নিয়ে যান এই বছরের জন্য সবকিছু মাফ রিয়াদ তাওহিদ হৃদয়দের জন্যই তো সুন্দর টাইগার ক্রিকেট টাইগার ক্রিকেটের সেই সৌন্দর্য আরও বাড়িয়ে দেন আয়েশা সুমাইয়ার মতো ভক্তরা আদনান আহমেদ বিডি ক্রিক টাইম